দেশের ফিল্ম ইতিহাসের প্রায় সবটা নিজেদের সংগ্রহে নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। সাদাকালো যুগের সিনেমা ডিজিটালে রূপান্তর করে সংরক্ষণ করা হচ্ছে। এখানেই শেষ নয়, সিনেমার পাণ্ডুলিপি, পোস্টার, শুটিং, স্ক্রিপ্ট, সাময়িকী, সিনেমা সংক্রান্ত বই কি নেই এই আর্কাইভের সংগ্রহে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্পের সাথে জড়িত সকলের জন্যই বিশাল এক তথ্য ভাণ্ডার হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আরও জানাচ্ছেন শওকত মঞ্জুশান্ত। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জাদুঘরে স্থান পেয়েছে চলচ্চিত্রের ক্রমবিকাশে ব্যবহৃত বিভিন্ন ক্যামেরা, প্রজেকশন মেশিন, পোস্টার, ফটোসেট, ফটো অ্যালবাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের রেপ্লিকা, শুটিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন নিদর্শন। বিএল এটা অস্কার পেয়েছে, ক্যামেরাটাই অস্কার পেয়েছিল। তারপরে আপনি দেখেন অ্যারি 3C, এই ক্যামেরাটা হাই স্পিড ক্যামেরা। এই ক্যামেরাগুলি দিয়ে আপনার 60 এবং 70 দশক এবং 80 দশক, ইভেন 90 দশকের মাঝামাঝি পর্যন্ত এইগুলি দিয়ে 35mm সিনেমার শুটিং হতো। দোতলা লাইব্রেরিতে রয়েছে বই, স্থিরচিত্র, ফিল্মের কাহিনী সংক্ষেপ, চলচ্চিত্র সাময়িকী ও নানাবিধ ডকুমেন্ট মিলিয়ে প্রায় 69,577টি সংগ্রহ। পূর্ণ দৈর্ঘ্য, স্বল্প দৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র সংগ্রহে রেখেছে ফিল্ম আর্কাইভ। রিল সংগ্রহ করেই চলে চেকিং। ফিল্মের কোথাও কোনো ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত থাকলে তা প্রাথমিক মেরামত শেষে সংরক্ষণ করা হয় ডিজিটাল ফরম্যাটে। সাদাকালো যুগের ঘোলা হয়ে আসা ফিল্ম থেকে পাওয়া যায় ঝকঝকে ছবি। একজন স্টুডেন্টের পক্ষে একবার FDC-তে যাবে, একবার সেন্সর বোর্ডে যাবে, একবার আর্কাইভে যাবে, এটি তার জন্য খুবই ট্রাভেলসাম একটা পজিশন। বাট একটা স্টুডেন্ট যদি আমার এখানে চলে আসে, তাহলে তার যা কিছু প্রয়োজন এক ছাদের নিচে সে পেতে পারে। সিনেমা প্রেমী ও কলাকুশলীদের জন্য স্বল্প খরচে সেমিনার, এক্সিবিশন হল ও অডিটোরিয়ামের ব্যবস্থা রেখেছে ফিল্ম আর্কাইভ। সংরক্ষণ করার পর আমার অনেক অনেক পর যখন আমার মানুষেরা এগুলি দেখলে, এটা ওদের কাছে একটা সাংঘাতিক কিছু বলে তাদের কাছে মনে হয়। আমাদের চলচ্চিত্র বিষয়ে যা কিছু আছে তাই আর্কাইভে জমা দেওয়ার দরকার। আমাদের দুর্ভাগ্যকে কোনো কোনো ক্ষেত্রে যে আমাদের অনেক সুন্দর বাণিজ্যিক সফল এবং আমাদের শৈল্পিক চলচ্চিত্রগুলো কিন্তু হারিয়ে ফেলেছি আমরা। আমার একটা কর্ম দিয়ে আমি বেঁচে থাকবো বা আমাদের প্রযোজকরা তার কর্ম দিয়ে শুধু নিজে বেঁচে থাকা না, সব সমস্ত আর্টিস্ট, টেকনিশিয়ান সবাইকে বাঁচিয়ে রাখার যে একটা জায়গা সেটি আর্কাইভ। সিনেমার রিল সম্পূর্ণভাবে নিরাপদ রাখতে তৈরি করা হয়েছে অতি নিম্ন তাপমাত্রার ভোল্ট, যেখানে বঙ্গবন্ধুর 7 মার্চ ভাষণের আসল ভিডিও রিল সহ রাখা হয়েছে 2900 বেশি ফিল্ম। 1935 সালে ভারতের প্রমোদেশ বড়ুয়ার ডিরেকশন, দেবদাস, একমাত্র একটি কপি রয়েছে যা শুধুমাত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সংরক্ষণে আছে। এমন অসংখ্য পূর্ণ দৈর্ঘ্য সিনেমার সংরক্ষণ কিন্তু এই ফিল্ম আর্কাইভে রয়েছে। স্বাভাবিকভাবেই ফিল্ম আর্কাইভ আশা করছে যারা যারা এই ফিল্ম নিয়ে শিখতে চান, পড়তে চান, এই জগতে কাজ করতে চান, তারা যাতে তাদের গবেষণার জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আসেন এবং নিজের অভিজ্ঞতাকে আরও বেশি প্রসারিত করতে পারেন। শওকত মঞ্জুশান্ত, যমুনা নিউজ, ঢাকা।